লেন্স ইউজ করার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো সাবধানতা অবলম্বন করা উচিত। একজন ক্লায়েন্ট হচ্ছে লেন্স নিয়ে আসে, কিন্তু সে কখনো লেন্স ইউজ করে নাই, যার কারণে সে জানেও না যে লেন্স কিভাবে বক্সে রাখতে হয় বা কি, সে সলিউশনও কিনে নাই। তো যার কারণে আমি তাকে সলিউশনটা দিয়ে দিলাম, কিন্তু পরবর্তীতে যখন সে আবার ইউজ করবে তখনও তো তার সলিউশন প্রয়োজন হবে। যাই হোক, তাকে আমি বুঝিয়ে টুঝিয়ে দিছি কীভাবে ইউজ করতে হবে, যেহেতু সে টুলসও কিনে নাই, কিছুই কিনে নাই, এবং এটাই তার লাইফে ফার্স্ট টাইম লেন্স ইউজ করা। এই জন্য তাকে আমি সব কিছু বুঝিয়ে টুঝিয়ে দিছি কীভাবে কী করতে হবে না করতে হবে। এবং প্রথম দিন লেন্স পরেই মানে সে এতটা নার্ভাস ফিল করছে যা বলার বাহিরে। যদি আপনারা হাত দিয়ে লেন্সটা চোখে ইউজ করেন, হাতটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, না হলে কিন্তু যখন চোখে অ্যাপ্লাই করবেন তখন প্রচুর পরিমাণ জ্বলবে এবং চোখে কাটা কাটা বিঁধবে। এজন্য হাতটাকে খুব ভালো করে আমি ক্লিন করে তারপরে হচ্ছে চোখে অ্যাপ্লাই করার চেষ্টা করতেছি। আস্তে আস্তে ঘুরাও 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 ঘুরাও, এবার সে ঘুরাও, হ্যাঁ এবার বন্ধ করো চোখ, ধরবো না ডলবো না, নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ মিন জালিক। ভিডিও করি হইছে? হ্যাঁ হ্যাঁ হইছে। আমি হঠাৎ করেই দেখলাম যে ওর এই চোখে লেন্সটা নাই, আমি কিন্তু অলরেডি লেন্সটা ওকে পরিয়ে দিয়েছিলাম, তো ওর চোখটা এতই ডলাডলি করতেছিল লেন্সটা উপরে উঠে গেছে। এই দেখবেন এখন আবার লেন্সটা অটো চলে আসবে চোখে। তো এই ভিডিওটা যদি ও দেখা থাকে তাহলে ও বুঝতে পারবে, আমি তখন ওকে বলি নাই, কারণ ও বললে প্রচন্ড নার্ভাস ফিল করতো। মাঝে মাঝেই হয়, আমারও এরকম প্রায় সময় হয়, আমি চোখে পুরো চোখে আমার লেন্স খুঁজি, যার কারণে আমি দেখেন পুরো ঘামায় দিছে ও ভয়ে, কিন্তু তারপরে তার লেন্স করতেই হবে। এই জন্য আমি লেন্সটা ওকে পরাই দিছিলাম, এবং প্রথম লেন্স পরার কারণে ও চোখটা খুলেই রাখতে পারতেছিল না এবং বারবার বন্ধ করে ফেলতেছিল এবং প্রচন্ড ভয় পাইছে। এখন লেন্স পরা শেষ, নিজেকে নিজে নায়িকা দাবি করতেছে। মাশাআল্লাহ।